এদেশে কোনো সন্ত্রাসী হামলায় বাংলাদেশের মুসলমান জড়িত না। বাংলাদেশের শত্রু রাষ্ট্রের গোয়েন্দা সংস্থার কাছে মাথা বিক্রি করে এদেশের কিছু বিপদগামী মানুষ বাংলাদেশে সহিংসতা সৃষ্টি করেছে, সন্ত্রাস সৃষ্টি করেছে। তারা একজন মাদ্রাসার ছাত্র নয়, তোমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্র। অতএব সন্ত্রাসের আতুরগর বলতে হলে মাদ্রাসা নয়, বিশ্ববিদ্যালয়কে বলো বিচারপতি। এইরকম বিচারক যে দেশের মানুষের কপালে, ওই দেশের মানুষ কোনোদিন সুষ্ঠু বিচার পেতে পারে না। যতদিন এদেশে মাদ্রাসা থাকবে, ইসলাম বিরোধী শক্তির স্বপ্ন বাংলাদেশে পূরণ হতে দেওয়া হবে না, হবে না, হবে না। আল্লাহ তাআলা পৃথিবীর মানুষকে দুইটা ভাগ করছেন, কয়টা ভাগ? একদল কোরআন করিমের পক্ষে, আরেক দল কোরআন করিমের বিপক্ষে। একদল কোরআন করিমের, আরেক দল কোরআন করিমের। এই দুই দলের উদাহরণটাও তিনি চমৎকার দিয়েছেন। আল্লাহ পাক বলেন, مثل الفريقين كالأعمى والأصم والبصير والسميع দুটো দল, দল দুটোর উদাহরণ হচ্ছে, এক দল লোক যারা কোরআনকে বিশ্বাস করে তারা হচ্ছে চক্ষুষ্মান এবং তাদের কান খোলা, আরেক দল যারা কোরআন করিমের বিপক্ষে তারা হচ্ছে অন্ধ এবং চোখ থাকতেও তাদের কপালটা মন্দ। কটা ভাগ করছেন আল্লাহ তাআলা? শুধু শিক্ষা দীক্ষা ডিগ্রি থাকলে, বড় পদে চাকরি করলেই মানুষ হওয়া যায় না, জ্ঞানী হওয়া যায় না, ঠিক কিনা? কথা বুঝতেছেন? অনেক শিক্ষা দীক্ষা ডিগ্রি থাকলেই কি হওয়া যায় না, মানুষ হওয়া যায় না। আমি দুঃখ পেলাম, এক বিচারপতি বলেছে মাদ্রাসাগুলো সন্ত্রাসের আতুর ঘর। বিচারকের মুখে যদি এইরকম অবিচারের কথা শোনা যায়, এইরকম বিচারক যে দেশের মানুষের কপালে, ওই দেশের মানুষ কোনোদিন সুষ্ঠু বিচার পেতে পারে না। এক সাবেক বিচারপতি, বিতর্কিত বিচারপতি, সে বলেছে মাদ্রাসাগুলো সন্ত্রাসের আতুর ঘর, ডেলিভারি রুম। মাদ্রাসায় সন্ত্রাসী তৈরি করি আমরা না? সরকারের গোয়েন্দা সংস্থা তো রিপোর্ট বের করে দিচ্ছে, এদেশে কোন সন্ত্রাসী হামলায় বাংলাদেশের মুসলমান জড়িত না। বাংলাদেশের শত্রু রাষ্ট্রের গোয়েন্দা সংস্থার কাছে মাথা বিক্রি করে এদেশের কিছু বিপদগামী মানুষ বাংলাদেশে সহিংসতা সৃষ্টি করেছে, সন্ত্রাস সৃষ্টি করেছে। তারা একজন মাদ্রাসার ছাত্র নয়, তোমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্র। অতএব সন্ত্রাসের আতুরগর বলতে হলে মাদ্রাসা নয়, বিশ্ববিদ্যালয়কে বলো বিচারপতি। বললে বিশ্ববিদ্যালয়কে বলো। মাদ্রাসায় সন্ত্রাসী তৈরি করা হয় না, মাদ্রাসায় তৈরি করা হয় আল্লাহওয়ালা উন্নত চরিত্রের মানুষ, কোরআনের নূরে আলোকিত হৃদয়গুলো উপহার দেওয়া হয় বাংলাদেশের মাদ্রাসাগুলোতে। মাদ্রাসার বিরুদ্ধে এত বাঁকা চোখ কেন? কারণ আপনারা জানেন বাংলাদেশে এক একটি মাদ্রাসা ইসলামের এক একটি দুর্গ। যতদিন এদেশে মাদ্রাসা থাকবে, ইসলাম বিরোধী শক্তির স্বপ্ন বাংলাদেশে পূরণ হতে দেওয়া হবে না, হবে না, হবে না। অতএব শিক্ষা, বড় চাকরি আর ডিগ্রি থাকলেই জ্ঞানী হওয়া যায় না, জ্ঞানী হতে এই কোরআনের আলো দরকার। কোরআনের পক্ষে যারা, আল্লাহ বলেছেন তাদের চোখ আছে, কান আছে। আর কোরআনের পক্ষে সে উকিল হোক, ম্যাজিস্ট্রেট হোক, ব্যারিস্টার হোক আর বিচারপতি হোক, যদি কোরআনের বিপক্ষে হয় তার চোখ থাকতে সে অন্ধ আর কান থাকতে বয়রা, বধির। বয়রা বুঝেন? বয়রা, ঠিক কিনা? সম্মানিত সুধী, তাহলে আমরা কোন দলে আছি আজকে? অন্ধ বধির না চক্ষুষ্মান কান খোলা মানুষের দলে? আলহামদুলিল্লাহ বলবেন না? আপনারা তো বাংলাদেশে বহুত কিছু দেখলেন, মতবাদ তো আর কম দেখেন নাই। এক এক দলের এক এক মতবাদ, ঠিক কিনা?
কেউ সোশ্যালিজম, কেউ কমিউনিজম, কেউ সেকুলারিজম, কেউ ন্যাশনালিজম, কেউ ডেমোক্রেসি, কেউ অ্যারিস্টোক্রেসি, মতবাদের তো শেষ নাই। সবাই আপনাদেরকে সোনার হরিণ হাতে তুলে দিছে নাকি, না ঘোড়ার ডিমও দিতে পারে না? কথা বলেন, আপনাকে রাগ করছেন? সবাই যারা যারা ওয়াদা করে, কোন দলকে বলছি না, সব দলকে বলছি, ওরা কি আমাদের হাতে সোনার হরিণ তুলে দিছে না ঘোড়ার ডিমও দিতে পারে নাই? ঘোড়ার ডিম বলতে কিছু নাই। এই জন্য বললাম, ইহকালীন কল্যাণ পরকালীন মুক্তির জন্য এ কোরআনের কাছে ফিরে আসতে হবে।